নবদ্বীপে তৃণমূল কাউন্সিলরকে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ধৃত তিন দুষ্কৃতী। নবদ্বীপে ফের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নবদ্বীপে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোস্ট ভট্টাচার্যের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, গত কয়েকদিন যাবৎ 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিসের সামনে দিয়ে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল অন্য এলাকার কয়েকজন যুবককে। এদিন রাত 11টা নাগাদ পার্টি অফিস বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। তারপরই হঠাৎ তার উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতী। পরে জানা যায় তারা সকলেই বিজেপি আশ্রিত। জানা যায় হামলার সময় ধরা পড়ে যায় কয়েকজন, তাদের হাত থেকে ড্রেনে পড়ে যায় আগ্নেয়াস্ত্রটি। পরে নবদ্বীপ থানাতে খবর দিলে পুলিশ তাকে আটক করে, ড্রেন থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। জানা যায় ঘটনার সময় 7 জন দুষ্কৃতী দেখা যায়। পরে 4 জন পালিয়ে গেলেও 3 জনকে আটক করা হয়, 2টি বাইক সহ। আমাকে মারার জন্য 2019 সালের পর থেকে চক্রান্ত চলছে। আমি আমার দূরদর্শিতায় আজ পর্যন্ত বেঁচে আছি এবং আজকে 1 মাস ধরে এটা মহড়া চলছে। 2 দিন 2টো লোককে ধরা হয়েছে, এটা চলছে এবং 2 জনকে ধরাও হয়েছে। ধরার পরিপ্রেক্ষিতে কেউ বলে পেশে নিয়েছি সুমতি বিলায়, কেউ বলছে যে আমি দণ্ডমিতলা এসেছি আত্মীয় বাড়ি, এখানে যা ঘুরতে এসেছি সময় কাটছে না বলে। 2 জন সন্দেহজন লোককে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে সন্ধ্যাবেলায় 6টা মোটরসাইকেল মহড়া দিচ্ছে, সেই হিসাবে আমার সঙ্গে আজকে অফিসে যারা থাকে আমাকে নিয়ে বাড়িতে আসছে যে আজকে আপনাকে বাড়িতে দিয়ে যাব। ইন্ডিয়ান টাইমে শ্যাম ভবনের এখানে 6 থেকে 7 জন ছেলে আমাকে ঘিরে ধরে, যেই ঘিরে ধরে আমার 6 জন 7 জন ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রাণ দিয়ে আমাকে রক্ষা করেছে। পুলিশকে দেখে আগ্নেয়াস্ত্র জেনে ফেলে দিয়েছে, রিভলভার, 6 ঘোড়া রিভলভার, হ্যান্ডমেড রিভলভার। তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন? হ্যাঁ, তাদের পুলিশ লোড করেছে, পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি থানায় এফআইআর করতে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।